শিক্ষার অধিকার আমাদের কতটা সুনিশ্চিত আছে যারা আছেন এখানে আপনারা বলুন আপনার এলাকার প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন বড় স্কুলে যেতে হবে না হাই স্কুলে যেতে হবে না আপনি প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন আপনাদের সন্তানগুলোর বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হয় যেখান থেকে বেশ তৈরি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন চারশোটা ছাত্রছাত্রী আছে তিনটে কি চারটে টিচার আছে যেই ঘণ্টা দিচ্ছে সেই তালা খুঁজছে সেই পড়াচ্ছে আবার সে পড়ে তালা বন্ধ করে বাড়ি যাচ্ছে কিন্তু কি হচ্ছে চারটে টিচারে চারশো ছেলেকে কন্ট্রোল করতে পারবে তো কিন্তু আপনি যখন আমি যখন প্রশ্ন করছি ওই তো বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আপনি আমি প্রশ্ন করছি সরকারি হসপিটালগুলোর বিহাল দশা কেন ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে না কিছু হলে রেফার করে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই সাপোর্টিং করছি তখনই উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখনই চাকরির কথা বলছি লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যের কথা বললে লক্ষ্মীর ভান্ডার যা কিছু বলছি ঘুরিয়ে নিয়ে এসে সেই লক্ষ্মীর ভান্ডারে দাঁড় করিয়ে দিচ্ছে তাই মায়েরা যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি বলছি না আমি এর বিরোধিতাও করছি না কিন্তু আমার প্রশ্ন এটা সব সময় আপনাদেরকে ঢাল হিসাবে কেন ব্যবহার করা হবে আপনারা আওয়াজ তুলুন যে পাঁচশো হাজার পরে হবে ব্লক হসপিটালটাকে অন্তত সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেওয়া হোক এই আওয়াজটা তুলুন পাঁচশো হাজার পরে হবে এ আওয়াজ আপনাদেরকে তুলতে হবে বিগত দিনের নাই তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল করে বা পাঁচশো টাকা ফর্ম ফিল করে যে কোনো বাড়ির সন্তানেরা যার মেধা আছে মেধার ভিত্তিতে চাকরি করুক এ আওয়াজটা তুলতে হবে আপনারাতে পাঁচশো ধরাচ্ছে আপনারাতে হাজার ধরাচ্ছে মাস গেলে কিন্তু আপনার সন্তানটাকে আপনি কষ্ট করে পড়াচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন কিন্তু আপনার বাড়িতে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা না থাকলে আপনার সন্তানের মেধাটার কোনো দাম থাকছে না আপনাকে পাঁচশো দিয়ে বুলিয়ে দিচ্ছে আপনার সন্তানকে পনেরো লক্ষ টাকাতে চাকরি কিনতে বাধ্য করাচ্ছে অর্থ সরকার তাই আওয়াজ তুলতে হবে মায়েদেরকে আগে পাঁচশো হাজার পরে হবে আগে আপনার সন্তান তিনশো তিরিশ টাকায় ফর্ম ফিল করে যাতে চাকরি পেতে পারে মেধার ভিত্তিতে সেই আওয়াজটা আপনাদেরকে তুলতে হবে যে সময় এসেছে ভাবতে পেরেছেন কলকাতায় গিয়ে দেখুন এক হাজারের দিনে বেশি অফেক আন্দোলন করছে কারা আপনার আমার বাড়ি সন্তানেরা কিন্তু আপনার আমার থেকে তো মাকে আপনার আমার মাকে তো পাঁচশো টাকা করে দিচ্ছে তাহলে আন্দোলন করছে কেন পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে